Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us. So here is my garma garam morning tea. Good morning, guys. वेलकम बैक टू माय चैनल अर्पिता सरकार व्लॉग्स एंड आज के व्लॉग टाके एखान थेके शुरू करछी। आज के होच्छे हलो थर्सडे एंड आज की करब की ना करब व्लॉगे थाकछे। सकाल सकाल उठे मॉर्निंग टी निये चले एसी तो चाटा खेये निये एखन बाजे 9:30। आगे बेडटाके गोछाबो आगे तारपरे एक एक करे सब काज करब। फार्स्टे आमी डालेर जलटा बसिये दिछी। डालटा होच्छे कारण सकाल व्लॉगे फार्स्ट काज जेटा हय आबार যে লাঞ্চের জন্য প্রিপারেশন করা, তো লাঞ্চের জন্যই ডালটা বসিয়ে দিয়েছি এন্ড এরপরে যা কিছু বানাবো সেইগুলোর প্রিপারেশন গুলো শুরু করতে হবে। তার আগে খাটটাকে গুছিয়ে নিতে হবে। তো এখন আরামসে আগে মর্নিং টিটা দিয়ে দিনটাকে শুরু করি। কি গরম, আমি পট করে খেয়ে নিয়েছি আর খুজুর ছেঁকা খেলাম। যাই হোক, বাজে 10টা আর আমার আর ভালো লাগছে না। আমি শুরু করেছি কারণ আই এম ফিলিং সো টায়ার্ড অ্যান্ড বার্নড আউট, সো আই নিড সাম টাইম ফর মাই সেলফ টু হিল আপ অ্যান্ড একটু রিল্যাক্স করে তারপরে যাব, ফ্রেশন আপ হব, স্নান করব, দেন আই ডোন্ট নো হোয়াট টু ডু বিকজ আজকে আমার কেন জানি না খুব বেশি লো ফিল হচ্ছে অ্যান্ড I want to sleep, just sleep. 11টা বাজতেছে অলমোস্ট, 10টাও না 11টা বাজতেছে অ্যাকচুয়ালি। এখানে আমি আলু নিয়ে বসেছি, আলু ছুলছি এখন কারণ আলু ভাজা হবে আজকে লাঞ্চের জন্য আর ডিম ভাজা। আর আরেকজন ওখানে শুয়ে আছে দেখছি না ঘরে। আমার আজকে প্রচণ্ড গরম লাগছে তো আমার ওখানে দাঁড়াতেই ইচ্ছা করছে না, তাই ঘরে সব কিছু নিয়ে এলাম অ্যান্ড ঘরে কাটাকাটি করে একেবারে ওখানে বসিয়ে দেবো আর রান্না হয়ে যাবে। ডান অ্যান্ড নাও ইটস লুকিং মাচ অর্গানাইজড অ্যান্ড বেটার। এবারটা আমার যে এঞ্জেল কোলে উঠেছে কি এটা ডিঙ্কি 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 বুড়োচ্চা। আচ্ছা 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 আচ্ছা, মাথা ঘুরে যাবে, গেল গেল গেল, মাথা ঘুরে গেল। এবার কত করে শোবে, বুঝলো তো বিন্দা। স্পেন্সার সেসি কে পিজা বানাবো। সো আজকে আমরা বানাচ্ছি পিজা অ্যান্ড এখন বাজে বিকেল 5টা, অন্ধকার হতেই এসছে। আমরা কিছু জিনিসপত্র কিনে আনলাম যেগুলো পিজার জন্য লাগবে, সেগুলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কী কী লাগবে পিজা বানাতে গেলে। আর আমরা রেডিমেড বেসই ইউজ করছি, সো কী কী লাগবে সব কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সব কেনাকাটি তো হয়ে গেছে, এবার পিজা বানাবো, কীভাবে বানাবো সেটাও তোমাদেরকে দেখাবো আজকে। অ্যান্ড পিজা আমার অল টাইম ফেভারিট, তো ঘরে বানানো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, নিজেও ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমাদের সাথে শেয়ার করছি। হোপফুলি তোমাদেরও হেল্পফুল হবে আর আমারটাও ভালো হবে, সো ফিঙ্গার ক্রসড।
মিষ্টিটা পাই এবার আমরা আগে কেটে নিয়েছি সেটা করে তারপরে এবার ফ্রাই করব তাহলে পারফেক্ট তো আর এই পোড়াটা এই গ্রিলটা দেবো সে ভুল করে পুরো করে দিই গ্রিলে বসানো সবচেয়ে ভুল না এটা বসাতে হবে পুরো পাপড় হয়ে গেছে জামা কাপড়ে টাল হয়েছিল এইখানেও কিছু নামিয়েছি এগুলোকে এখন ক্লিয়ার করছি কারণ খুব বাজে লাগে খুব আনটাইলি অবস্থা হয়ে আছে তো এগুলো সবই রাজদীপের জামা কাপড় আছে তো এইগুলোকে এখন একটু ক্লিয়ার করব সো ফাইনালি এখানে ক্লিনিং হয়ে গেছে খুব বাজে হয়ে মেসড আপ হয়েছিল সব টি শার্টগুলো এক সাইড করে দিয়েছি জিন্সগুলো এক সাইডে করে দিয়েছি সো ইয়া দ্যাটস ডান আমরা একটু বেরোচ্ছি যাচ্ছি কি করতে যাচ্ছি আমরা গাড়ির সিট কভারটা ছিঁড়ে গেছে ওটা নিতে যাচ্ছি কিনতে যাচ্ছি না কি কভার এইরকম সাদা সাদা হয়ে গেছে ধুলো নাকি বাবা এটা ওপরে আবার কভার লাগাতে হবে একটু ভালো দেখে কভার লাগাস আমি বলছিলাম কি তোমার প্লেন প্লেন যে প্লাস্টিকের মানে প্লেন মানে মানে চার পাঁচ কিলোমিটার একটা ঘটনা ঘটেছে রাজদীপদের পাড়ায় সো আই থট কি তোমাদের সাথে শেয়ার করা উচিত ও আই থট অফ শেয়ারিং উইথ ইউ গাইজ সামথিং অ্যাবাউট ইয়েস্টারডে বিকজ কালকে রাজদীপদের পাড়ায় হরিদেবপুরে ওখানে একটা সেম ঘটনা যেটা আরজি করে হয়েছে কিছুদিন আগেই আর সেটা নিয়ে এখনও জাস্টিস পাওয়া যায়নি আর প্রোটেস্টও চলছে সেম ঘটনা আবারও কালকে হয়েছে
হরিদেবপুরের ওখানে 10 বছরের একটা বাচ্চা মেয়ে আর একটা 60 বছরের লোক তার সাথে স্থিরতাহানি করেছে, ভাবতে পারছো? মানে এইটুক বাচ্চা মেয়ের সাথে এরকম করেছে, তো জাস্টিসটা কোথায় পাওয়া যাচ্ছে? এখন সবাই মিলে প্রোটেস্ট করেছে, অ্যান্ড পুরো পাড়া শুদ্ধ লোক ছিল, রাজদীপও গেছিল ওখানে, অ্যান্ড ওই ক্লিপগুলোই আমি তোমাদেরকে এখানে শেয়ার করব যে কি অ্যাকচুয়ালি হয়েছিল সেগুলো তোমরা এখানে দেখতে পাও যাতে। বাট হ্যাঁ, ভাবলাম কি তোমাদের সাথে এই নিয়ে আমি খুব একটা বেশি বলিনি, বাট স্টিল আমি ভাবলাম যে এইটা তোমাদের সাথে শেয়ার করা খুব দরকার, কারণ পাড়ায় পাড়ায়ও এখনও হচ্ছে, মানে এখনও যে থেমে গেছে তা নয়, এত কিছুর পরেও কন্টিনিউয়াস চলছে, মানুষের মেন্টালিটি এখনও পাল্টায়নি। কিছু কিছু লোকজন আছে, সাম সেকশন অফ লোকজন, সবাই নয়, আমি বলবো না যে সব মানুষই খারাপ, বাট স্টিল কিছু লোক আছে যারা এরকম টাইপেরই আছে এখনও। তো পানিশমেন্টটা এমন হওয়া দরকার যেখানে পানিশমেন্টটা জন্য মানুষ করতে ভয় পায় এই জিনিসগুলো। Thank you.
করছি এডিট আর ব্লগটাকে এখান অবধি রাখছি। যদি এই ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে, জানো তোমরা কী করতে হবে, প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড বাই বাই।